আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারি যে নতুন একটি ভিডিওতে স্বাগত। আপনারা এখানে দেখছেন কলম তৈরি করার এক সেটআপ মেশিন আছে, হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন আছে, এখানে কলম তৈরি করার কালি ভরার মেশিন আছে, হাওয়া দেওয়ার মেশিন, অ্যাডাপ্টার এবং লিক ফিটিং করার মেশিন আছে। কলম তৈরি করতে চারটি মেশিনের প্রয়োজন হয়, এখানে চারটি মেশিন আছে, চারটি মেশিন মিলে এক সেটআপ মেশিন হয়। আমি আজকে আপনাদেরকে এক সেটআপ মেশিন দেখাবো এবং কিভাবে কলম তৈরি করতে হয়, প্রতিটা মেশিনের কি কাজ, প্রত্যেকটা মেশিনের কাজ করে আমি আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যারা কলম বিজনেস করতে চাচ্ছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। চলুন আমি আজকে আপনাদেরকে এই কলম তৈরি করার মেশিনগুলো দেখাই এবং কলম তৈরি করার কোন মেশিন কীভাবে ব্যবহার করতে হয়, আপনারা কীভাবে মেশিনগুলো নিয়ে ঘরে বসে আপনারা কলম তৈরি করবেন। আজকে এই ভিডিওটি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আপনারা ঘরে বসে এক সেট মেশিন কিনে আপনারা কলম তৈরি করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার ফুল সেটআপ মেশিন আছে এবং আজকে কীভাবে কলম তৈরি করতে হয় আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখাবো। আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা হয়তো নিজেরাও কলম তৈরি করতে পারবেন এক সেট মেশিন নিয়ে। একেবারে সহজ একটি কাজ, প্রতিটা মেশিন আমি আপনাদেরকে ব্যবহার করে আজকে দেখাবো। কালি ভরার মেশিন, তারপর অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন, হচ্ছে নিপ ফিটিং করার মেশিন, এরপরে হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন, প্রত্যেকটা মেশিনই আমি আপনাদেরকে আজকে ব্যবহার করে দেখাবো। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের এই এক সেটআপ মেশিন নিলে নেওয়ার পরে প্রথমত আপনার বাসার মধ্যে যখন মেশিনটি নেবেন তখন অবশ্যই ওই মেশিনগুলো কাঠের মধ্যে ফিটিং করতে হবে, মানে একটি কাঠের একটি টেবিল তৈরি করতে হবে আপনাদের। এই কাঠের টেবিলের মধ্যে আপনারা এই কালি ভরার মেশিন, তারপরে হচ্ছে এই অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এবং নিপ ফিটিং করার মেশিন, এই তিনটা মেশিন আপনারা একসাথে একটি টেবিলের মধ্যে রাখবেন এবং এই হাওয়া দেওয়ার মেশিনটি একটু দূরে অন্য একটি ফ্লোরের মধ্যে আপনারা এই হাওয়া দেওয়ার মেশিনটিও ফিটিং করে নেবেন। এগুলো প্রত্যেকটা মেশিন নাট দিয়ে ফিটিং করতে হবে, প্রত্যেকটা মেশিন নাট দিয়ে ফিটিং করতে হবে। তো এই মেশিনগুলো কাঠের মধ্যে ফিটিং হবে এবং এই হাওয়া দেওয়ার মেশিনটি আপনি ফ্লোরের মধ্যে ফিটিং করবেন। অবশ্যই এই ফ্লোরের মধ্যে মেশিনটি এবং কাঠের মধ্যে এই মেশিনগুলো আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের ফিটিং করে নিতে হবে, আপনাদের সর্বপ্রথম কাজই হচ্ছে এটি। তো এরপরে আপনাদের এই কালি ভরার মেশিনে আমি আপনাদেরকে দেখাই। আমাদের কাছে কালি ভরার মেশিন দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন এবং অপরটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন। আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন। এই হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিনটি দিয়ে আপনারা কলম তৈরি করতে পারবেন এবং হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিনেও আপনারা কলম তৈরি করতে পারবেন। তো প্রথমত আপনাদের কলমের কাজ হচ্ছে, আমি আপনাদেরকে একবারে প্রথম থেকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন কলমের কিছু কাঁচামাল আছে এবং প্রতিটা বডিতেই কম বেশি নাম আছে। আপনারা আপনাদের নাম দিয়ে আমাদের থেকে কলমের এইরকম কাঁচামাল পেয়ে যাবেন। খালি আপনারা নিয়ে কালি ভরার মেশিনে কালি ভরবেন, অ্যাডাপ্টার মেশিন দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করবেন, নিপ ভরার এই নিপ ফিটিং করার মেশিন দিয়ে নিপ ফিটিং করবেন এবং সর্বশেষে হাওয়া দেওয়ার মেশিনে হাওয়া দিবেন এবং কাঁচামাল সকল কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। প্রথমত আপনারা যেই নামে বলবেন আমরা সেই নামে কাঁচামাল ছাপিয়ে দিব। এরপরে আমরা চলে আসি এই কালি ভরার মেশিনে। কালি ভরার মেশিন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কালি ভরার ট্যাঙ্কি এবং এখানে কালি থাকবে, এখানে আপনাদের কালি দিতে হবে, কলমের কালিগুলো এখানে দিতে হবে এবং কালিটা এখানে দেখতে পাচ্ছেন একটি চাবি লাগানো আছে, কালি অন অফ করার চাবি। এখন কালিটা অফ আছে, আপনি যখন কাজটা শুরু করবেন মানে কালি ভরবেন তখন আপনার এই চাবিটা এভাবে অন করে নিতে হবে। এভাবে আপনি অন করলে কালির লাইনটা এই পাশ থেকে বডিটার মধ্যে আসবে কালিগুলো এসে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, সেই হ্যান্ডেলটি দ্বারা এই হ্যান্ডেলটি এভাবে প্রেস করতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নজেল, এই নজেলটির মধ্যে দিয়েই কালি বের হয়, এই নজেলটির মাথা দিয়েই কালি বের হবে, কালি বের হয়ে কলমের বডিতে উঠে যাবে। আপনি যতটুকু দিবেন, এখানে অ্যাডজাস্টার লাগানো আছে দেখতে পাচ্ছেন, আপনি অ্যাডজাস্টার কম বেশি করে আপনি কালি কম বেশি এখানে দিতে পারবেন। একটি কলম অ্যাডজাস্ট করে নেবেন, পরবর্তীগুলো আপনারা অ্যাডজাস্ট করতে হবে না, আপনার পরিমাণ মতো একটি কলমে যতটুকু কালি যাবে প্রত্যেকটা কলমেই ততটি কালি যাবে। এখানে আমি কালি ভরার মেশিনে আমি আপনাদেরকে সকল কিছু দেখেছি এবং আমাদের এই কালি ভরার মেশিনগুলো হিট কন্ট্রোলার সিস্টেমের ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছেন এখানে একটি হিট কন্ট্রোলারের, এখানে একটি কন্ট্রোলার বসবে এবং এখানে হিটার বসবে, আপনারা চাইলে এই মেশিনের সেটআপটিতেও হিট কন্ট্রোলারের ব্যবস্থা করে নিতে পারবেন।
তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে কলমের কালি ভরার মেশিনটি ব্যবহার করতে সর্বপ্রথম আপনারা কালি ঢালবেন। তো আমি আপনাদেরকে কালি ঢেলে দেখালাম না, যেহেতু আমাদের নতুন মেশিনটি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম কালি ঢালবেন, কালি ঢালার পরে এই নজলটি দ্বারা কালি বের হবে। তো কলমের বডিটা, এই কলমের বডিটা এভাবে নিতে হবে, নিয়ে যে কলমের এই মাথাটা এই নজলটির মধ্যে দিয়ে দিতে হবে, এই নজলটির মধ্যে এভাবে ধরে, এবং এই হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটি প্রেস করতে হবে, এই হ্যান্ডেলটি প্রেস করতে হবে, এখানে প্রেস করতে হবে। প্রেস করলে কালিটা কলমের বডিতে উঠে যাবে, যতটুক দেওয়ার ততটুক উঠে যাবে। কলমের যে বডিটা, বডিটাকে সর্বপ্রথম আপনার এখানে কালি দিতে হবে। কালি দেওয়ার পরে ক্যাপটা এভাবে লাগিয়ে এরপরে কলমের বডিগুলো এভাবে নিবেন, নিয়ে জাস্ট এখানে নজলটির মধ্যে কলমের বডিটি ধরবেন, এবং এখানে আপনি প্রথমত একটি কলম অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা বাড়ানো কমানো যায়, হিসাব করে আপনি অ্যাডজাস্ট করে একটি কলমে দেখবেন কতটুকু কালি উঠে। এবং এই হাইস্কুল বডিগুলো যখন কালি ভরবেন তখন এখানে কালি দেখা যাবে, এই হাইস্কুল বডিগুলোতে কালি দেখা যায়। তাছাড়া আপনারা কালি মেশিনটির সামনে এখানে একটি বাল্ব রাখবেন, লাল কালার একটি বাল্ব রাখবেন, যাতে কালিগুলো বডিতে ভরার পর আপনার খুব সহজে দেখা যায়। জাস্ট এইভাবে ধরবেন, ধরে এই হ্যান্ডেলটি এইভাবে প্রেস করবেন, একটি প্রেস করবেন কালি উঠে যাবে, এক প্রেসে আপনার কালি উঠে যাবে। এই অ্যাডজাস্টারটি আপনি অ্যাডজাস্ট করে নেবেন, এক প্রেসে কালি উঠে যাবে, একটি প্রেস করলেই কালি উঠে যাবে। এইভাবে এক প্রেস করবেন কালি উঠে যাবে, এরপর আরেকটি বডি নেবেন, নিয়ে আবার আপনি এভাবে ধরবেন, আবার একটি প্রেস করবেন কালি উঠে যাবে। তো এইভাবেই প্রথমত কালি ভরার মেশিনটিতে কালি ভরতে হয়। কালি ভরে বডিটি এভাবে রেখে দিতে হবে, কালি ভরে বডিগুলো এভাবে সোজা আকারে রেখে দিতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিনের কাজ। এখন আপনাদেরকে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিনটি দেখাবো। তো আপনারা দেখলেন আমরা কালি ভরার মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে দেখালাম। তো দ্বিতীয়তে এখন হচ্ছে অ্যাডাপ্টার মেশিন দিয়ে সর্বপ্রথম অ্যাডাপ্টার ফিটিং করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু অ্যাডাপ্টার নিয়েছি, কালো এই অ্যাডাপ্টারগুলো এখন ফিটিং করতে হবে। তো সর্বপ্রথম কলমের বডিটা এখানে রাখতে হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে কলমের বডিটা এভাবে রাখতে হবে। রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটি, ওই কালো অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারটি এইভাবে এখানে এই অ্যাডাপ্টার মেশিন ফিটিং করার যে নজেলটি, নজেলটির মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। এভাবে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিতে হবে অ্যাডাপ্টারটি, এভাবে ধরে জাস্ট আপনার এইভাবে নজেলটি দিয়ে দিবেন এবং বডিটি এভাবে রাখবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডাপ্টারটি এখানে রাখা হলো, বডিটি এখানে রাখা হলো, দেখে জাস্ট বডিটাকে এখানে হাত দিয়ে ধরে আপনারা এটাও হ্যান্ডেলটি প্রেস করতে হবে। এই হ্যান্ডেলটি প্রেস করলে এইভাবে অ্যাডাপ্টারটি লেগে যাবে, দেখতে পাচ্ছেন এভাবে অ্যাডাপ্টারটি লেগে গেল। দেখুন যে কালো অংশটি অ্যাডাপ্টারের, কালো অ্যাডাপ্টারটি লেগে গেল। এইভাবেই আপনার প্রতিটা অ্যাডাপ্টার ফিটিং করতে হবে, প্রত্যেকটা অ্যাডাপ্টারই এভাবে দিয়ে জাস্ট একটি পাঞ্চ করলেই হবে, দিয়ে একটি পাঞ্চ করতে হবে, অ্যাডাপ্টার মেশিনটি দিয়ে একটি পাঞ্চ করতে হবে, পাঞ্চ করলে অ্যাডাপ্টার লাগানো হয়ে যাবে। এরপরে কলমটাকে আবারও আপনার এভাবে রেখে দিতে হবে। এরপরে তৃতীয় কাজ হচ্ছে এই নিপ ফিটিং করার মেশিনের কাজ হচ্ছে তৃতীয় কাজ। তো আমি আপনাদেরকে এখন নিপ ফিটিং করার মেশিনটি ব্যবহার করে দেখাবো, এবং নিপ ফিটিং করার মেশিনটিও সেম একইভাবে কাজ করা হয়। আপনারা যেভাবে অ্যাডাপ্টার ফিটিং করেছেন সেম একইভাবে নিপ ফিটিং করতে হবে। আমি আপনাদেরকে এখন নিপ ফিটিং করে দেখাবো। আমরা এই বডিটিতে অ্যাডাপ্টার ফিটিং করেছিলাম, এখন আমরা এই বডিটিতেই আবার আমরা নিপ ফিটিং করব। তো সেম একইভাবে আবার বডিটাকে নিতে হবে, এবং যেভাবে আপনারা অ্যাডাপ্টারটি দিয়েছিলেন অ্যাডাপ্টার মেশিনে সেম একইভাবে এই নিপগুলো দিতে হবে, সেম একইভাবে নিপগুলো দিতে হবে। দেখতে পাচ্ছেন সেম একইভাবে আমি সেই নিপগুলো দিয়ে দিলাম, নিপটাকে দিয়ে দেওয়া হলো, এবং সেম একইভাবে এইভাবে হ্যান্ডেলটা প্রেস করে এই নিপ ফিটিং করার মেশিনটিও আপনার ব্যবহার করতে হবে। তো এখন আমরা অ্যাডাপ্টার মেশিনটি যেভাবে ব্যবহার করেছি সেম একইভাবে আমরা নিপ মেশিনটিও ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমাদের সর্বপ্রথম কালি ভরা হলো, দ্বিতীয়তে অ্যাডাপ্টার ফিটিং করা হলো, তৃতীয়তে এই নিপটা ফিটিং করা হলো, যে লেখার বলটা সেই বলটা ফিটিং করা হলো। এখন আমাদের কলম মোটামুটি কমপ্লিট,
এখন আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন ব্যবহার করতে হবে। সে হাওয়া দেওয়ার মেশিনটি কীভাবে ব্যবহার করতে হবে সেটিও আমি আপনাদেরকে দেখাবো এখন। তো আপনারা দেখলেন আমরা এই প্রতিটা মেশিন ব্যবহার করলাম। সর্বপ্রথম কালি ভরার মেশিন ব্যবহার করলাম, দ্বিতীয়তে আমরা অ্যাডাপ্টার মেশিন ব্যবহার করলাম, নিপ মেশিন ব্যবহার করলাম। তো আমরা তিনটি মেশিনে কাজ করলাম এবং আমাদের কলম দেখতে পাচ্ছেন, আমাদের এই কলমটা আমরা তৈরি করলাম। প্রথমত কালি ভরলাম, দ্বিতীয়তে আমরা অ্যাডাপ্টার ফিটিং করলাম, তৃতীয়তে আমরা নিপ ফিটিং করলাম। এখন চতুর্থ কাজ হচ্ছে এই হাওয়া দেওয়ার মেশিনে, এবং এই হাওয়া দেওয়ার মেশিনটি আপনারা অবশ্যই ফ্লোরের মধ্যে ফিটিং করে নেবেন। অবশ্যই যারা মেশিন নেবেন ফ্লোরের মধ্যে ফিটিং করবেন। ফ্লোরের মধ্যে ফিটিং করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি মুখ আছে, এখানে তিনটি মুখ দেখা যাচ্ছে। এই তিনটি মুখের মধ্যে আপনারা অবশ্যই কোনো সুতি কাপড়ের নরম কাপড় জাতীয় কিছু একবারে ভিতরের দিকে দিয়ে নেবেন। কাপড় জাতীয় ফোম জাতীয় কিছু দিতে হবে, তিনটিতে দিয়ে দিবেন। দিয়ে যখন আপনারা কলমগুলো এইভাবে তৈরি করে রেখে দিবেন, রেখে দেওয়ার পরে যে কলমের যে বল, যে বলের অংশটি, সেই বলের অংশটিকে আপনারা এইভাবে দিতে হবে। বলের অংশটি ভিতরের দিকে যাবে, বলের এই অংশটি ভিতরের দিকে যাবে, এবং যে পিছনের অংশটা, পিছনের অংশটা বের হবে, পিছনের অংশটা বের হবে, বের হয়ে যাতে হাওয়াটা বের হয়ে যায় পিছনের দিক দিয়ে, এর কারণে আপনারা পিছনের অংশটি বাইরের দিকে দিবেন। এবং দিয়ে প্রতিটা কলমই এইভাবে দিয়ে দিবেন, এখানে দিবেন, তারপরে এটার মধ্যে দিবেন, তারপর এখানে দিবেন। আমি অল্প অল্প করে দিচ্ছি, আপনারা একবারে পুরো ভরে ভরে দিবেন। আপনারা প্রত্যেকটা মুখ ভরে দিবেন, প্রত্যেকটা মুখ আপনারা ভরে দিবেন, ভরে দিতে হবে প্রত্যেকটা মুখ একবারে। কলম সব তৈরি করে, সারাদিনে কলম তৈরি করে সর্বশেষে আপনারা এগুলোর মধ্যে এই মেশিনটির মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা ব্যবহার করবেন। এবং প্রতিটা মুখ ভরে আপনারা ঘড়ি দেখে 12 থেকে 15 মিনিট এই মেশিনটি ব্যবহার করতে হবে। এই মেশিনটি ব্যবহার করা একেবারেই সহজ। আপনারা এইভাবে এই কলম, প্রতিটা কলম দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন মেশিনটির কারেন্টের লাইন আছে, কারেন্টের লাইনটি আপনারা দিয়ে জাস্ট কারেন্টের লাইনটি অন করে দিবেন। আমি আপনাদেরকে দেখাই, দেখুন আমরা অন করে দিয়েছি। অন করে দেওয়ার পরে এখন এই হাওয়া দেওয়ার মেশিনটি এখন ঘুরবে, এই ঘুরতে থাকবে, এবং এই মেশিনটি অনেক জোরে ঘুরে, আমি এখন বন্ধ করে দিলাম। এই মেশিনটি অনেক জোরে ঘুরে, এইভাবে আপনারা ঘড়ি দেখে 10 থেকে 15 মিনিট আপনারা অবশ্যই এই মেশিনটি ব্যবহার করতে হবে। 12 থেকে 15 মিনিট ব্যবহার না করলে আপনার কলমের পিস দিয়ে যেই হাওয়াগুলো থাকে সেই হাওয়াগুলো বের হবে না, এবং হাওয়াগুলো বের না হলে আপনার কলমে কালি লিক করবে, লেখা বেজে বেজে আসবে, এবং পিছন দিক দিয়ে আপনি পকেটে রাখবেন, পিছন দিক দিয়ে কালি লিক করে পড়ে যাবে, আপনার প্যান্ট নষ্ট হয়ে যাবে বা ব্যাগ নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই মেশিনটি অবশ্যই 12 থেকে 15 মিনিট ঘড়ি দেখে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে লেখা বেজে আসবে না, এবং আপনার পিছন দিক দিয়ে কালিও লিক হবে না, কালি একজোট হয়ে থাকবে। আপনারা দেখলেন এতক্ষণ বিসমিল্লাহ মেশিনারিজে যে কীভাবে বল পেনের মেশিনগুলো ব্যবহার করা হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম। তাছাড়া আপনারা সরাসরি আসলে বিসমিল্লাহ মেশিনারিজে মেশিনগুলো দেখতে পারবেন। মেশিনগুলো, প্রতিটা মেশিন আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো, আপনারা নিজেরা ব্যবহার করবেন। এরপরে আপনারা যদি মেশিন পছন্দ হয় আপনারা মেশিন আমাদের থেকে নিতে পারবেন। এবং এই প্রত্যেকটা মেশিনই সবসময় আমাদের কাছে তৈরি থাকে, আপনারা যে কোনো সময় এসে কলম তৈরি করার এক সেটআপ মেশিন আমাদের থেকে নিয়ে যেতে পারবেন। এবং কলম তৈরি করার যে কাঁচামালগুলো, সকল কাঁচামালও আমাদের কাছে থাকে। এবং আপনারা যদি কলমের বডিতে এবং পাতার মধ্যে আপনারা নাম দিতে চান, আপনাদের নির্দিষ্ট কোম্পানির নাম দিয়ে আপনারা এই ব্যবসাটি শুরু করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে। কলমের বডিতে এবং পাতাতে নাম লেখাতে সময়ের প্রয়োজন হয়, 4 থেকে 5 দিন সময় লাগে কলমের বডিতে এবং পাতাতে নাম লেখাতে। সেক্ষেত্রে আপনাদের অর্ডার করতে হবে কাঁচামালে যদি নাম লেখাতে চান, সেক্ষেত্রে আমরা নাম লিখে দিতে পারবো। আপনাদের 4 থেকে 5 দিন সময় দিতে হবে আমাদের, অবশ্যই আমরা কলমের বডিতে এবং পাতাতে নাম লিখে দিব। এবং সকল কাঁচামাল আপনারা বিসমিল্লাহ মেশিনারিজে পেয়ে যাবেন, সবসময় পেয়ে যাবেন। হাইস্কুল বডি পাবেন, তারপর আপনারা গ্রিপার বডি, পিন পয়েন্ট বডি, এবং সকল বডি আমাদের কাছে আছে। কালি নিয়ে প্যারাপ্টার পাতার ক্যাপ সকল কিছুই বিসমিল্লাহ মেশিনারিজে আছে। এবং ফুল সেট আপ মেশিন আমাদের কাছে আছে, আপনারা ফুল সেট আপ মেশিন যে কোনো সময় এসে নিতে পারবেন। আমাদের কাছে কলম তৈরি করার হিট কন্ট্রোল সিস্টেম মেশিন আছে, হিট কন্ট্রোল সিস্টেম ছাড়া মেশিন আছে, আপনারা দুটি মেশিনই আমাদের থেকে নিতে পারেন। এবং আমাদের এই মেশিনের সেট আপটির সাথে আপনারা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। 2 বছর কোনো সমস্যা হলে আমরা মেশিনটি ফ্রি আপনাদেরকে সার্ভিস করে দিব, 2 বছর ফ্রি সার্ভিস থাকবে মেশিনটির সাথে। তো যারা এই বিজনেসটি করতে চাচ্ছেন, আপনারা নিজেরা মনে করেন যে আপনারা এই কলমগুলো তৈরি করে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন, তাহলে অবশ্যই আপনারা এই বিজনেসটি করতে পারেন। যদি আপনারা কলম বিক্রি করার আপনাদের রাস্তা থাকে, আপনারা যদি কলম সেল করতে পারেন,
তাহলে অবশ্যই চলে আসুন বিসমিল্লাহ মেশিনারিজে, বিসমিল্লাহ মেশিনারিজ থেকে এক সেট আপ মেশিন এবং কিছু কাঁচামাল নিয়ে আপনাদের নিজের কোম্পানির নামে আপনারা কলম তৈরি করে কলমগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারেন। এই ব্যবসাটি আপনারা করতে পারেন এবং আপনারা দেখলেন কিভাবে কলম তৈরি করতে হয় এই মেশিনের সেট আপ দিয়ে। তাছাড়া সরাসরি আসলেও আমরা আপনাদেরকে মেশিনের প্রশিক্ষণগুলো দিয়ে দিব। যারা সরাসরি এসে মেশিনগুলো দেখতে যাচ্ছেন তারা সরাসরি আসতে পারেন, সরাসরি আমাদের ঠিকানা মতন আসতে হবে। আমাদের ঠিকানা 67 নন্দকুমার দত্ত রোড চুড়িঘাট্টা চকবাজার ঢাকা। আপনারা চকবাজার থানার সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে এসে রিসিভ করে নিয়ে যাবো। যারা বলবেনের বিজনেস করতে আগ্রহী আছেন, মেশিন নিতে আগ্রহী আছেন, তারা চলে আসতে পারেন বিসমিল্লাহ মেশিনারি। যারা যারা এই বলবেনের মেশিন নিতে চাচ্ছেন এবং বলবেনের মেশিনগুলোর মূল্য জানতে চাচ্ছেন অবশ্যই দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। নাম্বারে কল করে আপনারা এই মেশিনের মূল্য জেনে নিতে পারবেন, প্রতিটা কাঁচামালের মূল্য জেনে নিতে পারবেন। আরও বিস্তারিত জানার থাকলে আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে। তাছাড়া যারা সরাসরি আসবেন, সরাসরি আসলে আপনারা মেশিনের মূল্য জানতে পারবেন, মেশিনের কাঁচামালের মূল্য জানতে পারবেন এবং আপনারা আমাদের সাথে আরও বিস্তারিত জানার থাকলে জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ বিসমিল্লাহ মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।